বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় নির্মিত ধারাবাহিক নাটক আম জনতার বায়োস্কোপ। আজ শুনবেন নাটকটির দ্বিতীয় পর্ব। আরে আছেন আছেন আছেন, কি চমৎকার দেখা গেল! আজকের বায়োস্কোপ শুরু হইলো, আম জনতার বায়োস্কোপ দেখতে কত মানুষ ছুটেই আইলো। ভাইরা বোনেরা কেমন আছেন আপনারা? ভালো আছেন? সত্যই ভালো আছেন তো? না না, সবাই তো আর একরকম ভালো নাই। কেউ পুরা ভালো, কেউ আধা ভালো, আর কেউ ভালো না থাইকা ভালো, মানে ভদ্রতা কইরা ভালো আর কি। কিন্তু ভাইরা বোনেরা, আমরা চাই আমরা সবাই সত্য সত্য ভালো থাকি। অসুখ বিসুখ রোগ বালাই কোনো সমস্যাকেই আমরা শরীরে জায়গা দিতে চাই না, তাইলেই আমরা সবাই ভালো থাকব। ওই যে কথায় বলে না, স্বাস্থ্যই সকল সুখের মূল। কে বোঝা গেল না কথাগুলা? আসেন আসেন, একটু বায়োস্কোপ দেখেন, তারপর বোঝা না বোঝার হিসাব করা যাবে। আসেন একটা বায়োস্কোপ দেখেন। আরে কি চমৎকার দেখা গেল! খালা চাচি ফুপু আইলো, খালু চাচা ফুপা আইলো, কি চমৎকার দেখা গেল! আরে যারাই আছেন আশেপাশে, ঘন হইয়া আসেন কাছে, আমি জনতার বায়োস্কোপ নিয়ে আসি আমি সবার কাছে। আরে বায়োস্কোপ দেখেন জনে জনে, কি আনন্দ সবার মনে, দুঃখের কথাও আছে খানিক, কি বলতে চাই শুনেন মানিক। আরে দুঃখের কথাও আছে খানিক, কি বলতে চাই শুনেন মানিক। আরে ফুপু, ও ফুপু, ফুপু মানিক, কিরে কি খবর? খালাস হইছে ছেলে না মেয়ে? ফুপু আমি বিবাহ করব। কি কি বললি তুই? বললাম যে আমি আরেকটা বিবাহ করব। তুমি মেয়ে সন্ধান করো ফুপু। এইসব তুই কি বলতাছস মানিক? তোর কি মাথা খারাপ হইছে? মাথা আমার ঠিকই আছে ফুপু, আমি যা বলতেছি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা কইরাই বলতেছি। মানিক! হ ফুপু, তোমরা দেখে শুনে 3 বছর আগে আমারে বিবাহ করাইলা, তোমাকে বউ 2 বছরে 2টা মরা বাচ্চা জন্ম দিল। এইবার এইবার কি খবর? কস না কেন ও মানিক! এইবার আদুরগর থেকে যাই চাইছি বাইর হয়ে আসলে আমি তারা জিজ্ঞাসা করলাম ছেলে না মেয়ে হইছে, কান্দুন শুনি না কেন? দাই চাচি বললো দম নাই, কানবো কেমনে? এইবার ও মরা বাচ্চা! ফুপু এইভাবে চললে তো আমার বংশ রক্ষা হইব না ফুপু, বাচ্চা জন্ম দিতে গিয়ে কোনদিন না আবার তোমাকে বহু মরে যায়। বালাই ষাট, এমন কথা মুখে আনিস না মানিক। না ফুপু, এইভাবে চলতে পারে না, তাই আমি ঠিক করছি আমি আবার বিবাহ করব। তুমি মেয়ে সন্ধান করো ফুপু। মানিক রে, তোর জন্মের সময় তোর মা মারা গেছে, তোর বাপে আর একটা বিবাহ করছে, আমি তোরে পাইল্লা পয়সা বড় করছি, আমার এই কথাটা শোন বাজান, আরেকটা বছর অপেক্ষা কর, আরেকবার দেখ, তারপর তোর যা ইচ্ছা তুই তাই করিস, আমি একবার শেষ চেষ্টা করে দেখি বাজান। তুমি তুমি আবার কি চেষ্টা করবো ফুপু? আমার তো সন্দেহ হয় বউয়ের গায়ে মন্দ বাতাস লাগছে, আলগা দোষ আলগা দোষ, সেই জন্য বউয়ের গব্ব নষ্ট হইয়া যায়। বলো কি ফুপু? হরে মানিক, তোর মায়েরও এই দোষ আছিল। তাইলে উপায় আছে? আছে উপায় আছে, ওজা বুদ্ধি দিয়া বউরে ঝাড়ফুঁক করাই তুইব, দোষ সারাই তুইব, আলগা দোষ দূর হইলে বউয়ের কোলে জ্যান্ত বাচ্চা আসবো দেখিস। তাইলে তাই করো ফুপু, তাইলে তাই করো। আচ্ছা। আরে কি চমৎকার দেখা গেল! ওঝা বৈদ্য আইসা পড়লো, মানিকের বাড়ির উঠানে হোগলার বিছান পাতা হইল। আরে কি চমৎকার দেখা গেল! ওঝা বৈদ্য আইসা পড়লো, সেই বিছানে হাত পা বান্ধা বউয়ের শোয়ানো হইল। আরে সেই বিছানে হাত পা বান্ধা বউয়ের শোয়ানো হইল। আমারে তোমরা সাইরা দাও, আমার হাত পায়ের বান্ধন খুইলা দাও, আমারে সাইরা দাও, তোমরা সাইরা দাও। সাইরা সা, ওই তুই সাইরা সা, মানিক বাবাজির বিবিরে তুই সাইরা সা,
একে একে তিন বছরে তিনটার খাইছস তুই, তাও তোর ভেদ ভরে না, একেবারে পেটের ভিতর ঢুকা আতের মধ্যে আসন গাইরা বসছস। আজ তোরে বাইর না কইরা আমি যাইতাছি না। সলার দারুটা কই গেল? কই কই গেল সলার দারুটা? এই যে বাবা, এই যে নেন 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 মানিকের বিবি রে, দেখিতে পাইলাম আলগা দোষের ভাবনা। মানিকের বিবি রে, দেখিতে পাইলাম আলগা দোষের ভাবনা। যা যা সাইরা যা, সাইরা যা, এই দেহ থেকে যা, এই বাড়ি থেকে যা, এই গ্রাম থেকে যা, এই দেশ থেকে যা, যা যা সাইরা যা, পরে যা, পরে যা। আমি ছাড়তাছি না, আরে বাইর কইরা তবে আমি ক্ষান্ত হব। এক কাম করেন, কি বাবা, সরিষার তেলে শুকনা মরিচ ভাজা করেন, সেই তেল গরম গরম বউয়ের নাকে ঢালা লাগবে। ও হুবু, কেমনে সম্ভব? বাবা যা বলছি তাই করেন, বউয়ের আলগা বাতার সারাইয়া তবেই আমি যাব, তার আগে না। মানিকের বিবিতে দেখিতে পাইলাম আলগা দোষের ভাবনা, মানিকের বিবিতে দেখিতে পাইলাম আলগা দোষের ভাবনা। এই শুনেন। জি বাবা। বড়ই কঠিন দোষ, 10 কেজি চাইলে কিন্তু হইব না, 20 কেজি লাগব, চাউল ডাউল তেল শাড়ি আর নগদ টাকা, যা যতখানি বলছিলাম সবই তার ডবল লাগবো। অমাবস্যার রাইতে সব এক লগে নদীর পানিতে ভাসাইয়া দিতে হইব, আমি নিজে হাতে ভাসাইয়া দিব, না হয় সাইরা গিয়াও আবার সে ফিরে আসতে পারে। বড়ই খতরনাক বাতাস, মানিকের বিবিতে দেখিতে পাইলাম আলগা দোষের ভাবনা, মরিচ পোড়া গরম তেল শিগগিরাম শিগগির। আরে কি চমৎকার দেখা গেল, পরার মধ্যে তেল ঢালিল, সেই তেল গরম হইলে পরে তাহার মধ্যে মরিচ দিল। আরে গরম তেল বাটিতে কইরা যেই না বউয়ের কাছে নিল, তখনই বাড়ির দরজাতে চেয়ারম্যান সাহেব হাজির হইল। আরে তখনই বাড়ির দরজাতে চেয়ারম্যান সাহেব হাজির হইল। এই সর, আরে সর যাইতে দে আমারে, ঢুকতে দে আমারে, আরে বাবা দেখতে দে আমারে, এই বাড়িতে এত ভিড় কিসের? হ্যাঁ কিসেরা তো হই হুল্লা হইছে নাকি? এই আমার বাসান চাচা, আমার বাসান, আপনি আমার বাসান। কি হইছে তোমার, তোমার হাত পা বান্ধা কেন? এই আগে ওর হাত পায়ের বান্ধন খুলা দে। দিতাছি দিতাছি, খুলা দিতাছি। ঘটনাটা কি, বিষয়টা কি? আমি বলতেছি চেয়ারম্যান সাহেব, আমি বলতেছি আপনারে। খাইছে আমারে, চেয়ারম্যান সাহেব স্বয়ং হাজির, তিনি তো একজন সচেতন মানুষ, আমার সারি জুড়ি সব বুঝি গেল। না বাঁচতে হইলে পলানোর বিকল্প নাই, এই বেড়ের মধ্যেই গা ডাকা দিতে হইব, দেরি করার সময় নাই, আম জনতা খেটতে গেলে পাবলিক থামাইতে পারবো না, নিজে বাঁচলে বাপের নাম। সবই তো শুনলাম, সবই বুঝলাম, কোথায় কোথায় সেই ওজা, কই গেছে? এইখানে তো আসিল, কই গেল? মনে হয় পালাইছে। পালাইয়া যাইব কই, যত সব আন্দাজের কাম আর অন্ধবিশ্বাস, এই সব কুসংস্কারে কেউ বিশ্বাস করবা না, এই সব বাট পাট ঠক বাজার ওজাদের কেউ বিশ্বাস করবা না, এই সব হইছে ভুয়া। তোমাকে অসুস্থ হইলে বা কোনো শারীরিক সমস্যা দেখা দিলে স্বাস্থ্য কেন্দ্রে যাইবা, তা মানিক? জি চেয়ারম্যান সাহেব। পেটে বাচ্চা আসার পর স্বাস্থ্য পরীক্ষার জন্য তোমার বউরে কয়বার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেছিল বাবা? একবারও না চেয়ারম্যান সাহেব। একবারও না? পেটে বাচ্চা থাকতে তোমার বউরে দিয়া কি কোনো ভারী কাজকাম করাইছিলা? গরিব মানুষ চেয়ারম্যান সাহেব,
সংসারের হালকা ভারী সব কাজই তো তার করা লাগে। আচ্ছা, তারে কি তখন দিনে ও রাইতে পরিমিত বিশ্রামের ব্যবস্থা করে দিছিলা? কি যে কোন চেয়ারম্যান সাহেব, বউ বিশ্রাম করলে সংসারের কাজ করবো কে? তাই না? তা পেটে বাচ্চা আসার পর তারে পুষ্টিকর খাবার, এই যেমন ধর ডিম, দুধ, মাছ, মাংস, কলিজা, বিভিন্ন ফলমূল, প্রয়োজনের থেকে বেশি খাবার, আয়রন, ফলিক অ্যাসিড ট্যাবলেট, ক্যালসিয়াম ট্যাবলেট, এইগুলা খাওয়াইছিলা? না চেয়ারম্যান সাহেব, তা তো খাওয়াই নাই। খাওয়াও নাই, পেটে বাচ্চা থাকতে তোমার বউরে কি টিটি টিকা দিছিলা? টিকা না তো চেয়ারম্যান সাহেব। মানিক, বাচ্চা প্রসব করানোর জন্য বউরে কি হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেছিলা কখনো? না চেয়ারম্যান সাহেব, বাড়িতে আদুর ঘরে দাইসা সিরে দিয়া সব করাইছি। মানিক, আমি তোমারে 5-6টা প্রশ্ন করছি, সবগুলো প্রশ্নের জবাবে তুমি না বলছো। অথচ একজন নারীর নিরাপদে মা হওয়ার জন্য, সুস্থ শিশু জন্ম দানের জন্য এর সব কয়টার উত্তর হ্যাঁ হওয়ার দরকার ছিল। করছো কি তুমি? হ্যাঁ করছো কি? 3 বছরে 3টা মৃত বাচ্চা প্রসব করছে তোমার বউ। এইটা তো গর্ভবতীর প্রয়োজনের যত্নের অভাবে, পুষ্টির অভাবে ঘটছে। যা শুনলাম, তোমার বউটা তো মইরা যাইতে পারতো। গরিব মানুষ চেয়ারম্যান সাহেব। থামো, বিষয়টা ধনী গরিবের না, এইটা হইল সচেতনতার বিষয়। এই প্রতিদিন রেডিও, টেলিভিশন, সভা সমিতি, হাটে বাজারে এত প্রচার হইতাছে, তোমাকে চোখখান থাকে কই? হ্যাঁ থাকে কই? সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি ক্লিনিকে এত সহজে সেবা পাওয়ানোর ব্যবস্থা কইরা দিছে, সেইখানে গিয়া স্বাস্থ্যসেবা নিলে তো আর এইসব বিপদ হইত না। আসল কাজের খবর নাই, ওজা ডাইকা ঝাড়ফুঁক করায়। তুমি তো শুধু নামেই মানিক, কামে না, তা আবার আন্ধার মানিক। শোনো মানিক। জি চেয়ারম্যান সাহেব। কাইলি তুমি তোমার বউরে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়া স্বাস্থ্য পরীক্ষা করাইবা। ডাক্তার যেইভাবে বলে সেইভাবে চলবা। ইনশাল্লাহ পরের বার তুমি সন্তানের মুখ দেখতে পারবা। জি চেয়ারম্যান সাহেব, তাই করমু, আমি তাই করমু। হ, কাল সকালে ইউনিয়ন পরিষদের ভ্যান গাড়ি পাঠায় দেমু, ভ্যানে কইরা বউরে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাইবা, কথাটা মনে থাকে জানো? জি চেয়ারম্যান সাহেব, জি, আপনার মেহরবানি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আরে কি চমৎকার দেখা গেল, শুনেন তারপর কি যে হইল। পরের দিন মানিক বউরে হাসপাতালে নিয়ে গেল। আরে ডাক্তার আপার পরামর্শে মানিক বউয়ের যত্ন নিল, সময় হইলে বউয়ের পেটে আবার একটা সন্তান হইল। আরে মানিক বউরের সাধ্য মতো পুষ্টিকর খাবার, ডিম, দুধ, মাছ, মাংস, কলিজা, বিভিন্ন ফলমূল খাওয়াইল। আরে প্রতি রাখতে একটা কইরা ফলিক অ্যাসিড বড়ি দিল। 3 মাস পরে দৈনিক 2টা ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়াইল, বেশি কইরা খাবার দিল, পরিমিত বিশ্রাম দিল। ভারী কোনো কাজ কর্ম বউরে দিয়া না করাইল। সময় মতো 2 ডোজ টিটি টিকা মানিক বউরে দিল। 9 মাসের নিয়ম কইরা চারবার ডাক্তার দেখাইল। আরে কি চমৎকার দেখা গেল, তারপরে তে কি হইল, চাঁদের টুকরা একটা শিশু তাদের ঘর আলো করিল। আরে আজকের মতো আমজন তার বাসকুম করলাম শেষ, সুস্থ থাকুন ভালো থাকুক আমার বাংলাদেশ, সুস্থ থাকুক ভালো থাকুক আমার বাংলাদেশ। এখানেই শেষ হল ধারাবাহিক নাটক আমজনতার বায়োস্কোপের 2য় পর্ব। এতে বিভিন্ন চরিত্রে অংশ নিলেন মানিক, শহীদুল ইসলাম, মানিকের বউ বনশ্রী অধিকারী, মানিকের ফুপু রীতা ব্যানার্জি, চেয়ারম্যান মীর নাসির আহমেদ নিউটন, বায়োস্কোপওয়ালা ফজলুর রহমান বাবু, রচনা মোহাম্মদ শাহ আলমগীর, নাট্য সম্পাদনা মোহাম্মদ আশরাফুল ইসলাম, নাট্য পরিচালনা শফিক সেরেনিয়াবাদ শাউন, নাট্য নির্দেশনায় মোহাম্মদ আনাতুর আমজাদ। বন্ধুরা, প্রতি মঙ্গলবার রাত 10:30 প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক আমজনতার বায়োস্কোপ। এরই মধ্যে তোমরা নিশ্চয়ই অপেক্ষায় আছো ধারাবাহিক নাটক আমজনতার বায়োস্কোপের প্রথম পর্বের কুইজের উত্তর আর কুইজ বিজয়ীর নাম জানার জন্য।
প্রথম পর্বের কুইজের প্রশ্ন ছিল কিশোরীদের কয় ডোজ টিটি টিকা দিতে হয়। সম্ভাব্য উত্তর ছিল ক চার ডোজ, খ পাঁচ ডোজ। সঠিক উত্তর হল পাঁচ ডোজ। প্রিয় বন্ধুরা, যারা সঠিক উত্তর দিয়ে ইমেইল এবং ডাকযোগে চিঠি পাঠিয়েছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সঠিক উত্তর জানিয়ে দেবার জন্য। লটারির মাধ্যমে বিজয়ী শ্রোতা নির্বাচিত হয়েছে মির্জা রিজওয়ান আলম, শিক্ষার্থী দশম শ্রেণী, টেকেরহাট, পোস্ট অফিস খালিয়া, উপজেলা রাজৈর, জেলা মাদারীপুর। বন্ধু, তোমাকে অনেক অনেক অভিনন্দন কুইজ বিজয়ী নির্বাচিত হবার জন্য। তোমার পুরস্কার যথাসময়ে তোমার হাতে পৌঁছে দেওয়া হবে। এবারে জানিয়ে দিই আজকের আমজনতার বায়োস্কোপের দ্বিতীয় পর্বের কুইজ। প্রশ্ন হল, গর্ভবতীকে প্রতিদিন একটি করে কি ট্যাবলেট খাওয়াতে হয়? আমি আবার বলছি, দ্বিতীয় পর্বের কুইজের প্রশ্ন হল, গর্ভবতীকে প্রতিদিন একটি করে কি ট্যাবলেট খাওয়াতে হয়? সম্ভাব্য উত্তর ক আয়রন ট্যাবলেট, খ সাধারণ ট্যাবলেট। আগামী 29 নভেম্বর 2021 তারিখের মধ্যে উত্তর পৌঁছাতে হবে এই ঠিকানায়। প্রযোজক আমজনতার বায়োস্কোপ দ্বিতীয় পর্ব, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণী, আগারগাঁও, ঢাকা 1207। অথবা ইমেল করুন আমজনতার বায়োস্কোপ @gmail.com। আমি আবারও বলছি, ইমেল করুন amjonotarbioscop@gmail.com। বন্ধুরা, বিদায় নেবার সময় হল। আজকের অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলাম আমি শামীম আহমেদ, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ লিয়াকত হোসেন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ রাসেল শেখ। আগামী পর্বে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।